কটাক্ষ সৌমিত্র খায়ে সুজাতা মণ্ডলকে তীব্র কটাক্ষ করলেন এবার সৌমিত্র খা। শিবের অভিশাপে ধ্বংস হবেন সুজাতা, নাম না করে একটেশ্বর মন্দিরে পুজো দিতে এসে বললেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা। এদিন টোটোই চড়ে মন্দিরে পুজো দিতে আসেন সৌমিত্র। কিছুদিন আগেই সেখানে পুজো দিতে এসেছিলেন সুজাতা মণ্ডল। সৌমিত্রকে অসুর সম্বোধন করে ত্রিশূল হাতে বধ করার হুঁশিয়ারি দিয়েছিলেন সুজাতা মণ্ডল। ঠিকই বলেছেন সৌমিত্র খা, শোনাবো আপনাদের। বাবার কাছে আশীর্বাদ, যাতে বিষ্ণুপুর লোকসভার মানুষকে আমরা শান্তিতে রাখতে পারি, এলাকায় সে কাজগুলো হচ্ছে মশার গ্রাম জয়নিতে শুরু হয়ে সমস্ত কাজগুলো যাতে আরো করাতে পারি, সে আশীর্বাদ চাইলাম। হ্যাঁ, আমি বাবা শিবের প্রতি ভরসা রাখি, আমি একতেশ্বর বাবার প্রতি ভরসা রাখি, বাবা শিবের সালেশ্বরের প্রতি ভরসা রাখি, বুড়ো শিবতলার প্রতি ভরসা রাখি, আমি ভরসা রাখি শিবের প্রতি। শুধু এটুকুই বলবো, অভিনয় নয়, কেউ নামাজ পড়তে মসজিদে যেতে পারে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু পূজিত ত্রিশূল নিয়ে যে অভিনয় করেছেন তাতে শিবের অভিশাপে ধ্বংস হয়ে যাবেন। মানুষের মানুষের পুণ্যার্থে যাতে আরো ভালো কাজ হয়, সবাই ভালোভাবে থাকে, গ্রীষ্মকালে যে জলের কষ্ট আছে সেই জলের কষ্ট যাতে নিবারণ হয়, আর এই সরকার যাতে দ্রুত চলে যায় যাতে মানুষের কষ্টগুলো সব নিবারণ। এবার বাইক চালিয়ে